বিশ্বের সব থেকে বড় মূর্তি এটা, 40 ফুট ওভার, ঠিক আছে? বিশ্বের রিনাল মধু, অরিজিনাল মধু একদম। কত করে কেজি? 400 টাকা কেজি। এই মেনুটা হচ্ছে চিকেন লেমন জিঞ্জার। এটা বাংলাদেশ আর এই দিক হলো ইন্ডিয়া। এই যে আমরা দাঁড়িয়ে আছি, অলরেডি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। এটা এটা বর্ডার, এই রাস্তাটা বর্ডার, ওই ওই সাইডটা বাংলাদেশ। ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে বাংলাদেশে, কিন্তু এখানে ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। ওই সব বাংলাদেশের বাড়ি ছোট ছোট। এরা একটা মূর্তি বানিয়ে রেখেছে, ক্যামেরায় আসছে না কত বড় মূর্তি। বাপ রে বাপ, এটা হলো হাত, ঠিক আছে? এটা হলো বডি, এটা হচ্ছে পেট। কুম্ভকর্ণ, হ্যাঁ কুম্ভকর্ণ। কতটা বড় কানটা একবার বলে দেখো, কানটা দেখো গাইস, এই দেখো। লোকের উপরে দাঁড়িয়ে আছে কাকা, গাইস লোক গুলো দেখো শুধু, এটা হাতের লোক, তাও গাইস লোক। এটাকে উপলব্ধি করুক যে গ্রাম্য পরিবেশ, সুন্দরবনের পরিবেশ কতটা, এখানে কত সুন্দর রাস্তার ধারে শুয়ে পড়েছে, এত মলিনম পরিবেশ যে ঘুম থেকে আর উঠছেই না। এত প্রায় 3 ফুটের মতো কান আছে। এটা কিসের মূর্তি? আচ্ছা আচ্ছা, কে বানিয়েছে? কে বানিয়েছে? কে এটা বানিয়েছে? হচ্ছে কি গ্রামের লোক, এটা এখানে মেলা হয়। আচ্ছা, মেলার জন্য এটা বানিয়েছে? হ্যাঁ, এটা রাসের মেলা হয়। আচ্ছা, রাসের জন্য কুম্ভকর্ণ মেলাটা হয় না? ওটা ওই কুম্ভকর্ণ। আচ্ছা আচ্ছা, কুম্ভকর্ণ বলে না, উনি 6 মাস খায় 6 মাস জেগে থাকে। আচ্ছা আচ্ছা, রাবণের ভাই কুম্ভকর্ণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কুম্ভকর্ণ উনি এখন 6 মাস ঘুমাচ্ছে। 6 মাস ঘুমাচ্ছে, তাহলে জাগবে কবে? ও জাগ। একটু করে হাতে তুলুন তো দেখি। তুমি বলছো কি? এই একদম ভেঙেছে, হাত পা দেন। কতদিন ধরে বানিয়েছে এটা? এটা বানিয়েছে বেশিদিন না, বেশিদিন হয়নি তো। মানে 6-7 মাস না, বলি কতদিন ধরে বানিয়েছে? অনেক বছর ধরে হচ্ছে এটা, অনেক বছর ধরে, মানে 25-26 বছর। আচ্ছা আচ্ছা, আর এটা বানাতে কতদিন সময় লাগে? এ বেশি দিন সময় মানে অনেক মানুষ লাগে তো। আচ্ছা, একদিনেই হয়ে যায় কি? একদিন না, প্রায় 7-8 দিন লাগে। 7-8 দিন লেগে যায়? সারা গ্রামের লোক মিলে, সারা গ্রামের লোক মিলে এইটাই করে। আচ্ছা আচ্ছা, ওদিকে আছে। আচ্ছা আচ্ছা, উনি খেয়েছেন, এখন ঘুমিয়ে আছেন, 6 মাস খেয়েছেন, 6 মাস পরে আর মেলার সময় জেগে উঠবে। চলো গাইস, আরো কিছু দেখতে পাবো আমরা রাস্তায় যেতে যেতে, ঠিক আছে? বিশ্বের সব থেকে বড় মাটি কুম্ভকর্ণের মূর্তি, এত বড় জল করেছে যে কুম্ভকর্ণ, হ্যাঁ এই কুম্ভকর্ণের মূর্তি। এটা স্পর্শ করলাম, আমরা দেখালাম যে এতটাই বড় যে ক্যামেরায় আসছে না, বুঝতে পারছো? 40 ফুটের ওভার, পৃথিবীর সব থেকে বড় এটা মাটির মূর্তি, মাটিতে দিয়ে তৈরি করেছে। বাউল কাগজের মতো লাগবে, পুরো বিভাগের মিষ্টি।
কোনো চিনি বা এ নেই, পুরো একদম হাঁটির মতো। ও তো যারা আসে বাইরে বাড়ি ওসব মধু এমনি দিল চিনি মেশানো থাকে। হ্যাঁ ও তো বাইরে রেসে দেখবে এখানে এক মাস ওখানে এক মাস, আর আমরা লোকাল ছিল এই ভিতর জঙ্গল জঙ্গল থেকে। হ্যাঁ জঙ্গল জঙ্গল থেকে ভাঙা। বছরের শেষ, কষ্ট দুঃখ ভুলে গিয়ে তো পিছনে যে দিনগুলো ঘটে গেছে ওটা নিয়ে কোনো মাথাবাদি নেই, সামনে যেটা আসবে সেটা নিয়ে ভাবছি। তো আজকে বছরের লাস্ট দিন, তো সামনে 2024, তো আমরা বেরিয়ে পড়েছি। এদিকে আমাদের আছে আনসার ভাই, মোস্তফা আছে। আমরা সবসময় মানে কি বলি নিউ টাউনের দিকে ঘুরি, বাট ভাবলাম আজকে মালঞ্চোর সাইডে ঘুরবো। ও লক গেট জ্যাম হয়ে গেছে, লক গেট জ্যাম হয়ে গেছে, কেরেন দিয়ে তুলছে। বাপ রে বাপ। তাও কি করছ মেনু কি খাবে কাকু? দেখি মেনু লিস্ট তো দেখি। লেগ পিস খুব বড় পিস, মাছ খুব ভালো টেস্ট। প্লেট পরিষ্কার, হাড় হাড় এগুলো পড়ে আছে। এটা হচ্ছে চিকেন লেমন জিঞ্জার, ফাইনালি খাওয়া কমপ্লিট। এই মুহূর্তে আছি আমরা বালেশ্বর বাজার, মাছ কিনব বড় ভাই। এই ভেটকি কত করে কেজি আছে? কতটা নেবেন? আমি দুটো নেব। দু পিস নেবেন? 520 টাকা করে লাগবে। মানে কেজি? হ্যাঁ হ্যাঁ। পয়লা জানুয়ারির জানুয়ারি খাবে মালঞ্চোর ঐতিহ্য ভেটকি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। তো অলরেডি ভিডিও লেন্দি হয়ে গেছে, তো আবার নেক্সট ভিডিওই দেখাবো।